हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। किछु अद्वैत तत्व किछु आलोचना करब सम्पर्के चैतन्य चरितामृते वर्णना करा आछे षष्ठ परिच्छेदे अद्वैत तत्व निरूपण। कविराज गोस्वामी चैतन्य चरितामृते अद्वैत तत्व निरूपण करेछेन। वंदे तं श्रीमद अद्वैत आचार्य अद्भुत चेष्टितं जस्य प्रसाद अज्ञोपि तत्स्वरूपं निरूपयेत्। आमी सेई अद्वैत आचार्य प्रभु के वंदना करी जार कार्यकलाप अद्भुत तार कृपार स्वरूप निरूपण करते पारे। अद्वैत आचार्य তার কৃপা হলে আমরা তার তত্ত্বকে তার কৃপাতেই তার তত্ত্ব উপলব্ধি করা সম্ভব। তা আসলে ভগবানকে কেউ জানতে পারে না, ভগবান যাকে কৃপা করেন সেই জানতে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান করে বিভিন্ন দিক দিয়ে কেউ ভগবানকে জানতে পারে না, ভগবান যার প্রতি কৃপা করেন সেই ভগবানকে জানতে পারে। সূর্যকে রাতের অন্ধকারে অনেক পাওয়ারফুল হ্যালোজেন লাইট দিয়ে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্য যখন সকালবেলায় উদয় হয় সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায় আর সূর্যের আলোতে নিজেকেও দেখা যায়। সেই জন্য ভগবানের কৃপার উপর নির্ভর করতে হয়। বিরাট কিছু শাস্ত্র পড়ে ভগবানকে জানা যায় না। নায়ম আত্মা প্রবচনেন, বড় বড় লেকচার দিয়ে ভগবানকে জানা যাবে না। নায়ম আত্মা প্রবচনেন না মেধয়া, অনেক মেধা শক্তি থাকলেই ভগবানকে জানা যাবে তাও নয়। না বহুনা সুতেন, না অনেক শাস্ত্র পড়ে পড়ে মুখস্থ করলে মনে হয় ভগবানকে জানা যাবে তা নয়। তাহলে কি করে জানা যাবে? জমে বৈশে বিবুনিতে তেনম লভ্যা তনম শ্যাম। কেউ যদি ভগবানের প্রতি সেবা পরায়ণ হবে, হে প্রভু আমি আপনার জন্য কিছু করতে চাই, আপনার সেবা করতে চাই, ভগবানের প্রতি যখন সেবা পরায়ণ ভাব হবে তখন হৃদয়ে ভগবত তত্ত্ব উদিতয় হবে। সেবনমুখী যুবদয় স্বয়মেব স্ফুরত্ব, সেবনমুখী সেবনমুখী ভাগেবে স্বয়ং স্ফূর্তি হবে। এই জন্য শুধু যে অনেক শাস্ত্র পড়লে জানলেই যে ভগবানকে জানা যায় তাও নয়। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যা হে কি করে। কৃষ্ণকে জানার জন্য অনেক পড়াশোনা করলেই যে কৃষ্ণকে জানা যাবে তা নয়, কিন্তু ভক্তিভাব থাকতে হবে। দেখো না কেমন সাধন করিল গোকুলের গোপনারী, গোকুলের গোপনারীরা কত বেদ পড়েছিল, কত অধ্যয়ন করেছিল, তারা শ্রেষ্ঠ ভক্ত সেবা ভাব। আরাধ্য ভগবান গজেস্তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পিতা। শ্রেষ্ঠ উপাসনার পন্থা ব্রজের গোপীরা দিয়েছে। তারা কত শিক্ষিত ছিল, কত হাইলি এডুকেটেড ছিল, বিরাট উচ্চ বংশজাত ছিল, সন্ন্যাসী ছিল, পুরুষ লোক ছিল। তাহলে মায়েরা গোপবধূ কিন্তু ভগবানকে জেনেছে। সেই জন্য এখানে বলছে তার কৃপা হলেই
আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি যার কার্যকলাপ অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোক তার স্বরূপ নিরূপণ করতে পারে, তার লীলা অদ্ভুত, কিন্তু তার কৃপা হলেই তাকে সে জানতে কেউ জানতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পঞ্চ শ্লোকে কহিল নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক দয় কহি অদ্বৈত আচার্য মাহাত্ম্য। এর আগে পাঁচটা শ্লোকে নিত্যানন্দের বর্ণনা করা হয়েছে, এখন এই দুটো শ্লোকে অদ্বৈত আচার্যের মাহাত্ম্য বর্ণনা করা হবে। দুটো শ্লোক, কি শ্লোক? মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যাচ্ছি যত্ত দাতস্যাবতার এবা অদ্বৈত আচার্য ঈশ্বরম। মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার, ভগবানের সাক্ষাৎ অবতার অদ্বৈত আচার্য। আর অদ্বৈত হরিনাথ দ্বৈত আচার্য ভক্তি সংসনাথ ভক্তাবতার মিশন্তম অদ্বৈত আচার্য মাশ্রয়। যেহেতু তিনি শ্রী হরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম অদ্বৈত, ভগবান থেকে তার কোনো ভিন্নতা নেই, তাই তিনি অদ্বৈত। এবং ভক্তি শিক্ষক, এই জগতে কি করে ভক্তি অনুশীলন করতে হবে সেটাকে উনি শিক্ষা দেন, তাই তিনি আচার্য, অদ্বৈত আচার্য। কেন নাম? ভগবান থেকে ভিন্ন নয়, এক, তাই তিনি অদ্বৈত। অদ্বৈত, দ্বৈত নয়, তাই অদ্বৈত মানে এক, ভগবান থেকে এক, তাই তিনি অদ্বৈত। আর আচার্য কেন? জগতে ভক্তি শিক্ষা প্রদান করেন, তাই তিনি আচার্য, সেই জন্য নাম হয়েছে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য গোতাস গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। অদ্বৈত আচার্য সাক্ষাৎ ঈশ্বর, সাধারণ জীব তাকে বুঝতে পারে না, তাহার মহিমা নহে জীবের গোচর। এ জীব সাধারণভাবে ভগবানকে বুঝতে পারে না, তাই এখানে বলা আছে মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু, তিনি সৃষ্টি কার্য পরিচালনা করেন, তাই তার থেকে অভিন্ন, তাই তিনি অদ্বৈত আচার্য। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। ভগবানের ইচ্ছাতেই, মহাবিষ্ণুর ইচ্ছাতে অনন্ত প্রকাশ বের হয়ে যায়, বিভিন্ন মূর্তি প্রকাশিত হয়। সৃষ্টি স্থিতির সাধনের সৃষ্টি কার্যে তিনি সহযোগিতা করেন মহাবিষ্ণু। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লইয়া শ্রী যে পুরুষ সকল সংসার। কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি কোটি কোটি অবতার নিয়ে মহাবিশ্ব সমগ্র জগৎ সৃষ্টি করে। ভগবান থেকে অনন্ত অবতার সব মহাবিষ্ণু থেকে আসে, তারই বিভিন্নাংশ হচ্ছে জীব, তারই সাংশ প্রকাশ হচ্ছে বিভিন্ন অবতার, মৎস্য কুর্ম বরাহ পশুরাম। এভাবে এভাবে সৃষ্টি কার্য অদ্বৈত আচার্য দ্বারা সংগঠিত হয়ে থাকে। উনি হচ্ছে মহাবিষ্ণু, ওনার আর একটা প্রকাশ হচ্ছে গর্ভদক্ষসাই বিষ্ণু, ওনার আর একটা প্রকাশ হচ্ছে কি? ক্ষীরদক্ষসাই বিষ্ণু, যা সবার হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তিনি কাজ কি করেন? তিনি অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়ে ভক্তি শিক্ষা ছাড়া আর কোনো কার্য করেন না,
তাই তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। ভক্তি উপদেশ বিনু নাহি তার কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। তিনি জগৎকে ভক্তি শিক্ষা দেন, ভক্তি করতে হবে, এটা হচ্ছে আচার্যের কাজ। আচার্য যিনি ভক্তি শিক্ষা দেন, তা অদ্বৈত আচার্য ভগবান থেকে অদ্বৈত অভিন্নতা আছে, আবার তিনি ভক্তি শিক্ষা প্রদান করেন বলে আচার্য। বর্ণনা আছে এক জায়গায়, আচার করেন কেহ না করেন প্রচার। অনেকে আছে এই জগতে আচার করে কিন্তু প্রচার করেন না, প্রচার করেন কেহ না করেন আচার, কেউ প্রচার করে কিন্তু আচার করে না। আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। আচার এবং প্রচার দুটো করতে হবে। আর অদ্বৈত আচার্য তাই করতেন, তিনি জগৎকে ভক্তি শিক্ষা দিতেন, ওনার পাঠশালাতে আসতেন বিশ্বরূপ, যিনি ওনার কাছে ভাগবত শ্রবণ করে করে সন্ন্যাস হয়ে চলে গেলেন। ভক্তদের নিয়ে ভাগবত পড়তেন, আর দেখতেন যে জগতের দুঃখ দেখে বড় কষ্ট হতো, জগতের মানুষের আচার আচরণ দেখে অদ্বৈত আচার্যের বড় কষ্ট হতো। আর যখন কষ্ট হতো ভাবতেন এই জগতে এত মানুষ পাষণ্ড, কারণ শ্রীবাস চার ভাই আর দুই একজন গুটি কয়েক ভক্ত নিয়ে অদ্বৈত আচার্য নিত্য ভাগবত আলোচনা করতেন, আর সেই ভাগবত আলোচনাতেই বিশ্বরূপ যেতেন, ভাগবত আলোচনা করতেন, আর চিন্তা করতেন যে এই জগতের লোক উদ্ধার হবে কি করে, এত পাষণ্ড কৃষ্ণ বিমুখ, তাদের কি করে উদ্ধার হবে। চিন্তা করে তখন ভাবলেন যে যদি স্বয়ং ভগবান আসে তাহলে এই জগতের লোক উদ্ধার হবে। আর সেই জন্য তখন প্রতিজ্ঞা করে সবাইকে বলতেন আমি ভগবানকে আনবই আনব। আবার বলছেন ভগবানকে এনে জগতে সবাইকে উদ্ধার করব, কত দয়ালু দেখুন, মানুষের কষ্ট দেখে তার দয়া ভাব হচ্ছে, তাই ভগবানকে নিয়ে আসতে চায়, নিজের জন্য নয় জগৎ জীবের উদ্ধার করার জন্য। বৈষ্ণব হচ্ছে কৃপালু, বৈষ্ণব হচ্ছে দয়ালু, বৈষ্ণব হচ্ছে পরোপকার। তা অদ্বৈত আচার্য সাক্ষাৎ তিনি ভাবলেন এই জগতের জীব এত কষ্ট পাচ্ছে কৃষ্ণ বিমুখতার ফলে, আর তার জন্য তিনি ভাবলেন যে ভগবানকে আনতে হবে, ভগবান যদি আসে তাহলে জগতের উদ্ধার হবে। তাই উনি চিৎকার করে করে বলতেন আমি ভগবানকে আনবই আনব, আনবই আনব। আবার বলতেন যদি আমি না আনতে পারি তাহলে আমার দুটো হাত আছে, আরো দুটো হাত প্রকাশ করব, আমি চতুর্ভুজ রূপ ধারণ করে আমি চক্র হাতে নেব আর পাষণ্ডকে মেরে দেব। কত দয়ালু, যে ভগবানকে না আনতে পারলে আমি সেই কাজ করে দেব। ভগবানকে কি করে আনা যায়, ভগবান কি করে তাড়াতাড়ি তুষ্ট হয়, তখন শাস্ত্র থেকে একটা শ্লোক দেখলেন যে তুলসী জল আর গঙ্গা, তুলসী পাতা আর গঙ্গা জল, কেউ যদি ভক্তি সহকারে ভগবানের পাদ পদ্মে নিবেদন করে ভগবান তুষ্ট হয়ে যায়। ভগবানকে তুষ্ট করার জন্য বিরাট কিছু লাগবে না, কোটি কোটি টাকার মালিক হতে হবে তারপরে ভগবান তুষ্ট হবেন তা নয়, অনেক কিছু উপচার না দিলে ভগবান তুষ্ট হবেন না এটা নয়। ভগবান গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন, কি বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়াং
जोमे भक्ता प्रजच्छति तदहं भक्त अश्नुत अश्नामि प्रजोतात्पन पत्र पुष्प फल जल जे आमाके भक्तिर सहित अर्पण करे आज आमि ग्रहण करि सेटा एइजन्य आमादेर ভাগবতে একটা জায়গায় বলা হয়েছে যে তাৎপর্য বলছেন আচ্ছা যে নরকে যাওয়াটা বরঞ্চ কঠিন কিন্তু ভগবানের কাছে যাওয়াটা সহজ কারণ ভগবানের কোনো অত ডিমান্ড নেই আমাকে এই দিতে হবে তাই দিতে হবে সিম্পল ডিমান্ড কি ডিমান্ড পত্র তুলসী পাতা বিনা পয়সায় পাওয়া যায় যায় কি যায় না পত্র পুষ্প ফুল রাস্তাঘাটের পাশেও কত ফুল গাছ আমরা দেখি কত ফুল গাছ একটু ফুল তুললাম একটু তুলসী পাতা নিলাম আর গঙ্গা জল পত্রং পুষ্পং ফলং ফলও পাওয়া যায় তয়ং জল যে আমাকে ভক্তি সহিত অর্পণ করে আমি সেটা গ্রহণ করি তাই ভগবানকে পেতে গেলে কঠিন কিছু নয় ভগবানকে পেতে গেলে দুর্লভ বস্তু কি বলে দিতে হবে ভগবানকে এরকম কিছু একদম সুলভ বস্তু দিতে বলেছেন বরঞ্চ নরকে যেতে গেলে বড় কষ্ট ভগবানের কাছে যেতে গেলে কষ্ট নেই কিভাবে নরকে যেতে কষ্ট আমি সাহার করতে গেলে টাকা লাগবে কি লাগবে না ভালো মাংস যদি কিনতে চান অনেক টাকা দাম লাগবে ভালো মাছ যদি কিনতে চান অনেক টাকা লাগবে তাই এই টাকা দিয়ে যখন মাছ আর মাংস কিনবেন তার জন্য তো খরচা লাগবে পয়সা লাগবে আর পয়সার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কি না অনেক খেটে খেটে যখন অনেক টাকা হবে তারপরে ভালো মাংস ভালো মদের বোতল ভালো মাছটা খেতে পারবে তাই না এমনি কি আপনি যান মদের দোকানে আপনার বড় দাদা বসে আছে বিনা পয়সা দেবে এক চড় মেরে দেবে বিনা পয়সায় চাইবে মাছ ভালো মাংস যদি চান টাকা দেন তারপর নেবেন তাহলে যদি আপনি ভালো মাছ মাংস মদের বোতল আরো অনেক অনেক নেশা যা করতে চাইবেন কি লাগবে টাকা লাগবে কি লাগবে না তার জন্য অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করে টাকা হলে মদ মাংস এসব খেলেন খাওয়ার ফলে কি হবে ওটা তো মানুষের খাবার নয় কারণ গঠন অনুসারে নিরূপিত হয়েছে এটা পশুর খাদ্য যেটা মাছ মাংস অনেক সময় দেখা যায় তাদের দাঁত সুচালো আছে তাদের নাড়িটা ছোট আছে সব বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়েছে ওটা আমিষাশী যে পশু তাদের খাদ্য মাছ মাংস কিন্তু মানুষ যখন ওটা খাবে কি হবে সহজেই হজম হবে হবে না সেই জন্য কি করতে হবে টাকা খরচা করে মাছ মাংস খাওয়া হলো তা ওটা আবার হজম করার জন্য বোতল লাগবে মদের বোতল খায় যারা দেখবেন অনেকে আবার ওইটাকে হজম করার জন্য মদের বোতল লাগবে মদের বোতল নিতে গেলে কি হবে টাকা লাগবে কি লাগবে না না বিনা পয়সায় দাদা বসে আছে তার জন্য মদের বোতল কিনতে গেলে আরো টাকা লাগবে টাকা লাগলো মাছ মাংস খাওয়ার জন্য তারপরে মদের বোতলের জন্য আবার টাকা লাগবে যখনই মদের বোতল খাবেন তখন মনটা কেমন থাকবে তখন বেশ্যাশালায় যাওয়ার ইচ্ছা হবে সেখানে যে আবারও টাকা ফেলো খারাপ সঙ্গ কর তাহলে দেখুন আমিষ আহার মাদক দ্রব্য তারপর অবৈধ মেলামেশা টাকা লাগবে না বিনা পয়সায় হবে সব টাকা লাগবে আর অনেক পরিশ্রম করে এগুলো জোগাড় করতে হবে
जुआ पासा खेलाय तो टाका छड़ाते हबे चारटे पाप कर्म जा शास्त्रे निषेध करा होच्छे मानुष সেইগুলো যখন অতিরিক্ত মাত্রা করছে বা ওইগুলোই করছে তার জন্য অনেক খরচা করতে হচ্ছে খরচা করতে গেলে ইনকাম করতে হচ্ছে ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হচ্ছে পবর্গ অপবর্গ না অপবর্গ হচ্ছে আধ্যাত্মিক পথ আর পবর্গ হচ্ছে এই পথ কি সেটা প পথে কি পরিশ্রম করতে হবে হেভি পরিশ্রম করতে হবে যখন ভোগের পথে যাবেন আপনাকে রাত দিন প্রচুর পরিশ্রম করতে হবে প মানে পরিশ্রম তারপরের ব্যঞ্জন বর্ণটা কি প এর পরে ফ ফ মানে এত পরিশ্রম করতে হবে মুখ থেকে ফেনা বের হয়ে যাবে এত পরিশ্রম ফেনা হ থেকে ফেনা আর তারপরে কি ব ব মানে যা করলেন সব ব্যর্থ বেকার হায় হায় কিছুই কাজের কাজ হলো না শুধু অর্থের পিছনে দৌড়ালাম পরমার্থ কিছুই হলো না তাই হয়ে যাবে ব্যর্থ ব্যর্থর পরে কি হবে বর পরে কি কি আছে ভ ভ মানে ভয় ভয় হবে সব যখন ব্যর্থ কাজের কাজ কিছু হলো না বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো ভয় এসে যাবে তারপরে কি ম ম মানে মৃত্যু বলো হরি হরি বল বলো হরি হরি বল জীবন পবর্গতে কেটে গেল সব গেল কিন্তু ভগবত ভজনের পথ আনন্দাম বুদ্ধিবর্ধনাম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনাম অদ্বৈত আচার্য জানলেন যে ভগবানকে লাভ করতে গেলে দুটো জিনিসেই হয়ে যাবে তুলসী পাতা আর গঙ্গা জল ভগবানকে নিবেদন তাই তিনি এটা চিন্তা করে ভাবতে লাগলেন যাহার তুলসী জলে যাহার অহংকারে সগন সহিত চৈতন্যের অবতারে তুলসী জল আর গঙ্গা তুলসী পাতা তুলসী দল আর গঙ্গা জল এ দিয়ে হুঙ্কার করতেন যার হুঙ্কারে মহাপ্রভু তার ভগবান তার পার্শ্ব সহ অবতীর্ণ হলেন তাই অদ্বৈত আচার্য তুলসী জল তুলসী দল সরি বারবার তুলসী দল আর গঙ্গা জল এই দিয়ে ভগবানের আরাধনা করতেন হে প্রভু আপনাকে আসতে হবে হে প্রভু আপনাকে আসতে হবে যার হুঙ্কার অদ্বৈত আচার্য হুঙ্কার দিয়ে ডাকতেন হে প্রভু আপনাকে আসতেই হবে আপনারা চান যে ভগবান আবার আসুক কারা কারা চান হাত তুলুন দেখি আমরা চাই যদি জগতে না আসে অন্তত আমরা চাই আমার হৃদয়ে আসুক অন্তত চাই কি না তো সেই জন্য ভগবানকে ডাকতে হবে হে প্রভু এরকম আমার সঙ্গে বলো হে প্রভু আপনি আসুন আপনি আবার আসুন অন্তত আমার হৃদয় সিংহাসনে আসুন আপনাকে আমি উপলব্ধি করি আপনাকে আমি দর্শন করি এই দুটো ছেলে কথা বলছে এই তোমরা কি জন্য এসছো কথা বলার জন্য উঠে যাও বাইরে যাও খেলাধুলা করে আসো তা এই ভগবানকে ডাকতে হবে যাতে অন্তত আমার হৃদয়ে ভগবান আসে আহা মোর গৌর কিশোর
कबे दया करी श्री गोद्रुम बने देखा दिबे मनोचर हे मोर गौर किशोर कबे गोद्रुम बने आमाके आपनी दर्शन देवें सानंद सुखद कंजेर भितरे गदा धरे बामे करी चाचर चिकन कांचन बरण नटन सुबेश धरी देखिते देखिते श्री राधा माधव रूपेते करिबे आला सखीगण संगे करिबे नटन गलेते मोहन माला तो बोलले तो क्यों खाली एकटू सामने एगोते बोलले कि करछे सामने जागा निये क्यों एगोच्छे ना अनेक भक्तरा आमि देखलाम सामने क्यों भावछे जे एकटू বইটা রাখবো কেউ কিন্তু পিছনে ভক্তরা বসতে পারছে না ভাবছে আমার তো বসার কাজ হয়ে গেছে আমি কেন এগোব বললে না শুনলে খালি দেখছে পিছনে কি হচ্ছে না হচ্ছে সবাই যদি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पीछन थेके आपनारा सामने दिके चले आसुन सामने अनेक जगह एखाने अनेक जगह आछे प्रत्येके देखछे फाका जगह कि जन्य फाका जगह आछे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अपने सामने फाका जगह ना जेटुकु फाका तारा कष्ट करछे आपनी केन आसो फाका हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे অদ্বৈত আচার্য ডাকতেন হে প্রভু আপনাকে আসতেই হবে ভগবান যে সিংহাসনে বসেছিলেন সেই সিংহাসনটাকে অদ্বৈত আচার্য এত হুঙ্কার করেছেন আর তার ফলে সেই সিংহাসনটা নড়ে গেছে এই জন্য অদ্বৈত আচার্য আর এক নাম হচ্ছে নাড়া যে নাড়িয়ে দিয়েছে কি নাড়িয়ে দিয়েছে ভগবানের সিংহাসন নাড়ি দিয়েছে সেই জন্য ভগবানকে আসতে বাধ্য হতে হয়েছে তাই ভগবান আসলেন অদ্বৈত আচার্যের আহ্বানে অদ্বৈত আচার্য আসলে আবির্ভূত হয়েছেন পূর্ববঙ্গ এখন যেটা বাংলাদেশ সেখানে লাউয়ের বলে একটা জায়গা আছে সেখানে অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছিলেন পিতার নাম হচ্ছে কুবের মিশ্র মাতা হচ্ছে মানে নাভা দেবী যেটা একটু আমার মনে পড়ছে তা তাদের পুত্র রূপে অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছিলেন এই কুবের মিশ্র উনি এক রাজার আন্ডারে চাকরি করতেন একটা মন্ত্রীর মতন ছিলেন রাজার ছেলে আর এই কমলাক্ষ নাম প্রথমে নাম হচ্ছে কমলাক্ষ তা এই কুবের মিশ্রের পুত্র দুইজনের খুব বন্ধুত্ব ছিল একবার রাজার জমিদার তার একটা দুর্গা পূজা হচ্ছিল তা সবাই এসে প্রণাম করছে রাজার ছেলে একসঙ্গে বন্ধুকে নিয়ে এসেছে প্রণাম করেছে রাজার ছেলে ওই জমিদারের ছেলে কিন্তু এই কমলাক্ষ প্রণাম করেনি তখন সেই জমিদার বলছে কেমন ছেলে দুটো ভগবানকে প্রণাম করছে না দেখুন দেখুন আপনার ছেলে ভগবানকে প্রণাম করছে না কুবের মিশ্রকে বলে কুবের বলেন আরে বাবা প্রণাম করো দুর্গা মাকে প্রণাম করো বলছে আমি প্রণাম করলে ভালো হবে না
না না তুমি প্রণাম করাটা নিয়ম প্রণাম করবে না তারপরে এই কমলাক্ষ যখন প্রণাম করেছেন সঙ্গে সঙ্গে দুর্গা মা ফেটে চৌচির হয়ে গেছে কারণ ভগবান প্রণাম করলে সেটা কি সহ্য করতে পারবে দেবদেবতা তা সেজন্য বাধ্য করেছে প্রণাম করতে পরবর্তীকালে অদ্বৈত আচার্য ছোটবেলায় আরো একটা লীলা হয়েছিল কবিয়ার মিশ্র নবদেবী ওনারা চাইছিলেন যে বয়স হয়েছে একটু তীর্থ করে আসি তীর্থে যাব যাওয়ার জন্য তোরজোর করছিলেন তখন এই অদ্বৈত আচার্য ছোট বালক জিজ্ঞাসা করছিলেন বাবা কোথায় কি যাবে কোথায় বলছে দেখো বাবা বয়স হয়ে গেছে তো এখন একটু যাই একটু তীর্থ করে আছি বিভিন্ন গয়া কাশী যমুনায় স্নান করা গঙ্গায় স্নান করা বা সমস্ত তীর্থে তীর্থে একটু স্নান করে আসি যে বাবা এত কষ্ট করে তোমাকে যেতে হবে না আমি সমস্ত তীর্থকে এখানে ডেকে আনছি বলার সঙ্গে সঙ্গে তিনি কি মধুকল্ল সুন্দর একটা তিথি আছে মধুকল্ল তিথি ঠিক চৈত্র মাসের দিকে এরকম হয় তো ওই তিথিতে অদ্বৈত আচার্য সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন ওনাদের বাড়ির সামনে দিয়ে একটা ডোবার মতন ছিল একটা সেখানে পুরো সেই ওখান থেকে দেখা যায় উঁচু পাহাড় সেই পাহাড় থেকে একটা ঝর্ণার মতো সঙ্গে সঙ্গে নেমে আসলো নেমে এসে মানে সেটা দেখছিল ভারত ওইখান থেকে সমস্ত তীর্থ নেমে এসে জলের আকারে বাড়ির সামনে দিয়ে বয়ে যেতে লাগলো আর অদ্বৈত আচার্য বলেন বাবা মা যাও 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 স্নান করো সমস্ত তীর্থ এখনো বাংলাদেশে মধুকল্ল ত্রয়োদশী মনে হয় কিছু একটা তিথি একটা তা সেই তিথিতে এখনো সারা বাংলাদেশ থেকে লোক ছুটে আসে ওখানে স্নান করে এখনো এমনিও দেখা যায় এমনি নদীর মতন লাগে ডোবার মতন মানে নিচু জায়গায় ঠিক ওই তিথি আসবে কোথাও থেকে জল চলে আসবে আর হাজার হাজার কি লাখ লাখ লোক আসে ওই জলে স্নান করার জন্য অদ্বৈত আচার্যের আবির্ভাবে সেখানে আমাদের ইস্কনের মন্দির হয়েছে আমার সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার তখন রাস্তা খুব কঠিন ছিল তবুও গিয়েছিলাম এখন নাকি অত সহজ হয়ে গেছে পনা তীর্থ হ্যাঁ ওই তীর্থের নাম হচ্ছে পনা তীর্থ যেখানে সমস্ত তীর্থ এসে আসবে গুরু মহারাজ গিয়েছিলেন ওখানে গুরু মহারাজ গিয়েছেন হেলিকপ্টারে গিয়ে ওখান থেকে যখন ফিরছিলেন তখন হঠাৎ হেলিকপ্টারে তেল শেষ হয়ে যায় আর যখন তেল শেষ হয়ে গেছে ড্রাইভার বলছে নামাতে হবে বলছে নামাও আর কি করা যাবে তখন নামিয়েছে একটা ধান ক্ষেতের পাশে আর তখন সারা লোকজন ছুটে এসছে গুরু মহারাজ তো হেলিকপ্টারে বসে আছেন আসলে আরো একটা তেল শেষ হলো আরো একটা ছিল ঝড় আসছিল তা ওখানে নামালেই সবাই ছুটে এসছে আর গুরু মহারাজকে দেখে অবাক হয়ে যাচ্ছে আর একজন বুড়ি দৌড়াতে দৌড়াতে এই আমার গুরুদেব এসছে আমার গুরুদেব এসছে আসলে কোনোদিন দেখিনি গুরু মহারাজকে গুরু মহারাজের ফটো দেখেছে তা বলছে আপনাকে আমি পুজো করি আপনি আমার গুরুদেব আপনি সে গুরু মহারাজ এইসব লেখা লিখে পাবলিশ করেছিলেন তা অনেক পাড়া গায়ের ভিতরে তো অদ্বৈত আচার্য পরবর্তীকালে সেখান থেকে উনি চলে আসেন গঙ্গার পাড়ে শান্তিপুরে বসতি স্থাপন করেন এবং সেখানে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানকে আহ্বান করতেন এবং ওনার আরেকটা বাড়ি মায়াপুরেও ছিল দেখবেন আপনার শ্রীবাস অঙ্গনের পাশেই লেখা আছে অদ্বৈত আচার্য ভবন গদাধর ভবন এরকম তা সেখানে অদ্বৈত আচার্য আসতেন ভাগবত পাঠ করতেন বিশ্বরূপ আসত বিশ্বরূপকে মহাপ্রভুর বড় ভাই ওখানে আসতেন
তার আগে বর্ণনা করা আছে শান্তিপুর থেকে উনি যখন গঙ্গা জলে তুলসী নিবেদন করতেন গঙ্গা জল দিয়ে আর আহ্বান করতেন একদিন তুলসী দিয়েছেন তুলসী তো সাগরের মুখী হবে এর কথা শান্তিপুর থেকে সাগরের দিকে যাওয়ার কথা স্রোত ওই দিকে যায় কিন্তু ওই তুলসীটা উজানে বইছে শান্তিপুর থেকে উল্টো দিকে আসছে তখন অদ্বৈত আচার্য বলেন কি ব্যাপার এই তুলসী কেন উল্টো দিকে যাচ্ছে সেই তুলসীর পিছনে পিছনে আসলেন এসে দেখলেন শচী মাতা স্নান করছেন গঙ্গা জলে এবং ওই তুলসী এসে ওনার কি বলে গর্বে টাচ করল তখন অদ্বৈত আচার্য ওখান থেকেই ওই গর্বের স্তব স্তুতি করলেন এই গর্বেই আসবেন স্বয়ং ভগবান হরি হরি পরবর্তীকালে মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন কোন সময় আবির্ভূত হয়েছেন কোন তিথিতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যাকে বলে ফাল্গুনী পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আবির্ভূত হয়ে সবার আনন্দ সবাই উচ্ছ্বাস গঙ্গা জলে সবাই স্নান করতে যাচ্ছে কারণ ওই সময় কি হয়েছিল চন্দ্রগ্রহণ না না আসতে হবে না হরি বল পিছনে তাকাবেন না কেউ কাউকে ডাকতে হবে না সবার ডিস্টার্ব হবে আপনি যারা পরে এসছে পরে আসুক ওখানে বসুক যারা আপনারা শুনছেন তারা শুনুন মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন কিভাবে আবির্ভূত হয়েছেন কোন তিথিতে না ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা মানে কি চাঁদ অল্প হবে না পুরো মাত্রায় পুরো চাঁদের উদয় হওয়ার কথা কিন্তু চাঁদকে দেখতে ভালো না খারাপ অনেক কবিরা চাঁদ নিয়ে অনেক কিছু লিখেছে কখনো বলছেন মহিলাদের তুলনা করেছে চন্দ্রমুখী তাই না আবার কখনো হয়ে যায় জ্বালামুখী তা চন্দ্রমুখী বা চাঁদ দিয়ে অনেক অনেক চাঁদে কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে ককিলা কালো বলে গান শোনে না কে চাঁদে কলঙ্ক থাকলেও কে চাঁদ দেখবে না তা এরকম চাঁদ নিয়ে অনেক সুন্দর কবিতা বা অনেক কিছু আছে তখন এই চাঁদ এত সুন্দর হলেও চাঁদের ভিতর কি আছে কলঙ্ক আছে আছে কি না দেখবেন কালো কালো স্পট আছে চাঁদ যখন তার গায়ে কলঙ্ক আছে সে মনে করল আজকে তো পূর্ণচন্দ্রের উদয় হওয়ার কথা আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আমার পূর্ণচন্দ্র আজ উদয় হব কিন্তু ওনার ভাবলেন আমাকে সুন্দর দেখতে হলেও আমার গায়ে কলঙ্ক আছে কিন্তু আজকে আর এক চাঁদের উদয় হবে আর এক চাঁদের উদয় হবে কি চাঁদ গৌরচন্দ্র গৌরচন্দ্র তো চাঁদ মনে মনে ভাবলেন গৌরচন্দ্রের গায়ে কোনো কলঙ্ক নেই কিন্তু আমার গায়ে কলঙ্ক আছে তা গৌরচন্দ্র আজকে উদয় হবে আজ আমিও যদি আজকে উদয় হই তা আমাকে কে দেখবে আমার এই পোড়া মুখ কে দেখবে গৌরচন্দ্রের কাছে মহাপ্রভুর রূপের বর্ণনা দিয়ে আচার্যরা বলছেন কোটি চন্দ্র নহে এক নখের সমান মহাপ্রভুর পায়ের নখ এত সুন্দর দেখতে এই চাঁদ এত মানুষ সুন্দর সুন্দর বলে এক কোটি চাঁদের যে সৌন্দর্য এক জায়গায় করলে তার থেকে বেশি সৌন্দর্য হবে মহাপ্রভুর এক পায়ের নখের তাহলে মহাপ্রভুর মুখটা দেখতে কেমন হবে দেখতে চান আপনারা
জগতের রূপ থেকে মুক্তটা যদি ঘোরানো যাবে তাহলে ওই রূপটা দেখা যাবে। এটাও দেখব ওটাও দেখব হবে না, এই জন্য তার প্রতি আকৃষ্টতে। তাই চাঁদ কি করল, কয়টা পর্যন্ত বলার কথা আমি সেই অনুসারে বলবো, কে জানে। গোপীনাথ প্রভু জিজ্ঞাসা করে আসুন কয়টা পর্যন্ত বলতে হবে, তাহলে আমি সেই অনুসারে কতটা বলবো কতটা বলবো না সেটা। তো চাঁদ উদয় চিন্তা করলো যে আমার মুখে কলঙ্ক আছে, আমি উদয় হব না। তখন উনি কি করলেন, উনি লুকিয়ে গেলেন, চাঁদ লুকিয়ে গেলেন, অর্থাৎ রাহু এসে চাঁদকে গ্রাস করল, হয়ে গেল কি চন্দ্র গ্রহণ। মহাপ্রভুর আবির্ভাব সময় তিনটে গ্রহণ হলো, এক হচ্ছে চন্দ্র গ্রহণ, আর এক হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর নবদ্বীপবাসীরা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে নাম গ্রহণ করল। তিন গ্রহণ হল, গোবিন্দ মাধব মুকুন্দ সব নাম বলতে লাগলো। তো মহাপ্রভু আবির্ভাবের সময় তিন গ্রহণ হলো, জন্মগ্রহণ, চন্দ্রগ্রহণ, আর নবদ্বীপবাসীরা কি গ্রহণ করলো, নাম গ্রহণ। আগে কেউ করতো না, অত সবাই করতো না, কিছু কিছু ভক্ত যারা ছিল তারা করতো, কিন্তু যখন চন্দ্রগ্রহণ হয়েছে গঙ্গা শুভ মুহূর্তে, তখন মাধব মুকুন্দ মধুসূদন, এবং এমন হয়েছে রাস্তাঘাটে সবাই শুধু হরিনাম করেছে, তখন গ্রামবাসীরা বললো এই চন্দ্রগ্রহণ যদি সব সময় হতো তাহলে খুব ভালো হতো। তাই এইভাবে চন্দ্রগ্রহণ হল, আর মহাপ্রভু আবির্ভূত হলেন, তখন সবাই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী শান্তিপুর থেকে চলে আসলেন, বাটায় সুন্দর করে সাজিয়ে সুন্দর জিনিস নিয়ে এসে মহাপ্রভুকে দিতে আসলেন। তারপরে কি বলে, শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী আসলেন, তারপরে আসলেন যে চন্দ্রশেখর আচার্য ওনার স্ত্রী সর্বজয়া উনি আসলেন, এইরকম সমস্ত ব্রাহ্মণীরা সব আসলেন কিছু যৌতুক দেওয়ার জন্য। শুধু ব্রাহ্মণীরা আসলেন না, স্বর্গলোক থেকে ইন্দ্রাণী শিবানী ব্রহ্মাণী, অর্থাৎ শিবের স্ত্রী, ব্রহ্মার স্ত্রী, ইন্দ্রদেবের স্ত্রী, বরুণের স্ত্রী, সব আসলেন মানুষের রূপ ধারণ করে উপহার দেওয়ার জন্য। কাকে? গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, মনের ভিতর কি ভাব জেগেছে, সবাই এসছে। অদ্বৈত আচার্য কোথায় ছিলেন, শান্তিপুরে ছিলেন, উনি কিছু জানতে পারলেন না, জানতে পেরেছেন, সব দিকে আনন্দ, সব দিকে শুভ, সব কিছুর দিকে শুভ দেখছেন, আর ভিতর থেকে একটা আনন্দ হচ্ছে। তখন অদ্বৈত আচার্য নাচতে লাগলেন, আর ওনার সঙ্গে ছিলেন আর একজন ভক্ত, তার নাম ছিল হরিদাস ঠাকুর, উনি অদ্বৈত আচার্যের সঙ্গে ছিলেন, দুইজনে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, আনন্দই আনন্দ। কেহ না কেন নাচে কেহ নাহি জানে, কেন যে অদ্বৈত আচার্য নাচ করছেন কেউ বুঝতে পারলেন। অদ্বৈত আচার্য টোল খুলেছেন, টোল মানে কি, টোল নয়, ভক্তদের নিয়ে ভাগবত আলোচনা করতেন, শিক্ষা না, এটা ভাগবত কথা। অদ্বৈত আচার্য ভাগবত কথা পাঠ করতেন, শ্রীবাস ঠাকুরের চার ভাই, শ্রীবাস অঙ্গনেই বেশি পাঠ হতো, শ্রীবাস ঠাকুরের চার ভাই, অন্যান্য ভক্তরা সঞ্জয় মুকুন্দ সবাই আসতেন, আর একজন আসতেন, সে হচ্ছে নিমাইয়ের বড় দাদা, কি নাম, বিশ্বরূপ, একদম এসে বসে থাকতেন, শুনতেন অদ্বৈত আচার্যের মুখ বিগলিত কথা।
আর তারপরে কি হয়েছিল এই সব কথা শুনে শুনে ওনার ভিতরে বৈরাগ্য এসে যায় আর বিশ্বরূপ একটু বড় হয়েছে বাবা মা ভাবলো বিশ্বরূপ বড় হয়েছে বিবাহ দিতে হবে বিবাহ তার ব্যবস্থা করতে লাগলেন চিন্তা করে আর এদিকে বিশ্বরূপ অদ্বৈত আচার্যর কাছে ভাগবত শুনতেন শুনতেন কারো যদি মন লেগে যাবে আর খাবারের কথা মনে হবে আমাদের আমার মতন যারা তাদের মনে হয় যে কখন প্রসাদ হবে কতক্ষণ বলবো একটুকু না বলে তার আগে শেষ করব যাতে প্রসাদটা টাইমলি হয় কিন্তু বিশ্বরূপ ভাগবত কথায় এত মত্ত থাকতেন খাবার দাবারের কথা ভুলে যেতেন শচী মাতা রান্না বান্না করে বিশ্বরূপ আসেনি বিশ্বরূপ আসেনি তখন ছোট বালক নিমাই তাকে পাঠাতে যাও নিমাই তোমার বড় দাদাকে ডেকে নিয়ে আসো দিগম্বর বেশ ছোট বালক টুক 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 লুটু হ্যাঁ হ্যাঁ ছোট ছোট পায়ে পৌঁছে যেতেন অদ্বৈত আচার্য যেখানে ভাগবত কথা বলছেন আর যখন ঘরে প্রবেশ করতেন সবার ভাগবত কি সবার দৃষ্টি ছোট্ট বালক তার প্রতি কেন সবার দৃষ্টি সে তো সর্বাকর্ষক সবাইকে আকর্ষণ করে কোটি চন্দ্র নহে এক নখের সমান এত তার দিব্য রূপ সবার দৃষ্টি সেই দিকে সব ভাগবত পাঠ বন্ধ করে হা করে তারে তাকিয়ে আছে আর নিমা এসে কি করতেন দাদাকে বলতেন দাদা চলো চলো মা ডাকছে দাদা তো বসে আছে এরকম কাপড় ধরে টানতেন চলো দাদা দাদা চলো 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 আর তখন বিশ্বরূপ যেতেন আর সবাই হা করে সেই দিকে তাকিয়ে এত সুন্দর কারো রূপ হতে পারে অধরং মধুরং বচনং মধুরং চলিতম মধুরম ভ্রমিতম মধুরম সব কিছু মধুর মধুর দিব্য রূপ হেন রূপ জগত মাতায় ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ খানি হেরিয়া কদম্ব মূলে মন উচাটন নাচলে চরণ সংসার গেলাম ভুলে সখী সুধাময় সে রূপ মাধুরী দেখিলে নয়ন হয় অচেতন ঝরে প্রেমময় বাড়ি কিবা চোরাশিরে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম চরণ কমলে অমি আউচলে তাহাতে নূপুর দাম সদা আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান অনাশে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব অপাক হয়ে সেই রূপ দেখতেন গৌরাঙ্গ রূপ আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপতকায় নদিয়া নগরে নখরে নখরে হরিগুণ তা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে তারা অবাক হয়ে যেতেন বিশ্বরূপ বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলেন কেন সন্ন্যাস গ্রহণ করলেন বাবা মা বিবাহের চিন্তা করছেন গলা একটা ঝুলিয়ে দেবে তারে তো গেল সেই জন্যই উনি অপেক্ষা করছেন যে না ওই দলে যাব না আমি সন্ন্যাস নেব তা সন্ন্যাস নিয়ে বিশ্বরূপ একদিন হঠাৎ পালিয়ে চলে গেল যখন পালিয়ে গেছেন তখন শচী মাতার মনে মনে একটা অপরাধ বোধ হয়েছে আমার ছেলে বিশ্বরূপ চলে গেছে কি কান্নাকাটি করছে তারপরে বলছেন মনে মনে বলছেন এ সন্ন্যাস নিত না যা কিছু হয়েছে সব অদ্বৈত আচার্যের জন্য অদ্বৈত আচার্য কানে কি ফুঁক দিয়েছে আর আমার ছেলে সন্ন্যাস নিয়ে নিয়েছে সাধুদের দোষ দেয় যত দোষ নন্দ ঘোষ
ए आमार घरे अशांतिर कारण साधु ढुके साधु एसेछे बोलछे कि बोलछे निरामिष खाओ आर आ संसारे किछु खाय केउ खाय ना तखन अशांति हय बोले এই আগুন ধরানোর জন্য সাধু এসেছে সচী মাতার অপরাধ হয়ে গেল জগৎ জননী সচী মাতা তারও অপরাধ হলো আর অপরাধ হলো কি তার রিয়াকশনে তার কৃষ্ণ প্রেম হচ্ছে না সবার হচ্ছে হ্যাঁ সবাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কিন্তু সচী মাতার প্রেম হচ্ছে না পরবর্তী কালে আসলে মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে সেই ভাব প্রকাশ করছে সবাইকে প্রেম দিচ্ছেন সবাই প্রেম পাচ্ছে কিন্তু সচী মাতার প্রেম হচ্ছে না জিজ্ঞাসা করলেন ভক্তরা প্রভু সবাই তো প্রেম পাচ্ছে সচী মাতা কেন প্রেম পাচ্ছে না মহাপ্রভু উত্তর দিলেন সচী মাতার অপরাধ আছে কার চরণে অদ্বৈত আচার্যের চরণে অদ্বৈত আচার্যকে নামে কমপ্লেন করেছে যে অদ্বৈত আচার্যই বিশ্বরূপকে ঘর ছাড়া করেছে সবাই ভক্তরা তখন বললেন প্রভু কি করে সচী মাতা আবার প্রেম পাবে কিভাবে প্রেম পাবে তখন বললেন প্রেম পাবে যদি সচী মাতা অদ্বৈত আচার্য চরণ ধুলি মাথায় নেবে তাহলে প্রেম পাবে অদ্বৈত আচার্য সেখানে ছিলেন তাই শুনে তিনি বললেন কি করে সেটা সম্ভব জগৎ জননী স্বয়ং ভগবান এসেছেন যার গর্ভে হ্যাঁ তিনি অপরাধ করেছেন না 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 হতে পারে না তখন কি করছেন সচী মাতার গুণগান করছেন সচী মাতা যার নাম নিলেই প্রেম লাভ হয় যার নাম নিলেই সমস্ত পাপ চলে যায় সেই আই হ্যাঁ সে কত মাহাত্মপূর্ণ কত মহান সচী মাতার গুণগান করতে করতে অদ্বৈত আচার্য একদম প্রেমে অচেতন হয়ে পড়েছে যখন অচেতন হয়ে পড়েছে ভক্তরা বলছে মা 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 এটাই আপনার সুযোগ অদ্বৈত আচার্য অচেতন ওনার চরণ ধুলি মাথায় নিন তখন সচী মাতা মাথায় নিয়ে নিলেন হরি বল সচী মাতার আবার কৃষ্ণ প্রেম হলো হরি বল তা সচী মাতাও কৃষ্ণ প্রেম পেয়ে গেল এভাবে অদ্বৈত আচার্যর কৃপা হলো কৃপা কি বরঞ্চ ওনার চরণ ধুলি তারও একদিনের ঘটনা এরকম দুইজন মহাপ্রভু ওনার চরণ ধুলি নিচ্ছে আর অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণ ধুলি নিচ্ছে এরকম কাড়াকাড়ি অনেকবার হয়েছে একবার মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস না সরি তিনি গয়া থেকে ফিরেছেন তখন সেই ভাব প্রকাশিত শ্রীরাম পণ্ডিত অদ্বৈত আচার্যকে খবর দিতে গিয়েছেন আপনি যার জন্য এত আরাধনা করেছেন তিনি তো এসে গেছেন তিনি তার ভাবটাকে তিনি প্রকাশ করেছেন বলছে আমি জানি বলছে আমি জানি আমি জানি যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কারণ আমি এক অদ্বৈত আচার্য বলছেন শ্রীরাম পণ্ডিতকে দেখো আমি একদিনের ঘটনা গীতার একটা শ্লোক আমি বুঝতে পারছিলাম না যা শ্লোক বুঝতে না পারলে তাহলে খাওয়া দাওয়া কি করে করি তখন সেই রাত্রে আমি না খেয়ে উপবাস করে আমি শুয়ে আছি কারণ গীতার শ্লোক যদি বুঝতে না পারি তাহলে কি হবে জীবন বেকার সেই জন্য অদ্বৈত আচার্য খাওয়া দাওয়া বন্ধ করে শুয়েছিলেন গভীর রাত্রে একজন এসে ডাকছেন অদ্বৈত আচার্য ওঠো ওঠো আর বলছেন জানো এই শ্লোকের অর্থ কি এই শ্লোক এই শ্লোক এই শ্লোকের অর্থ হচ্ছে এই
এখন তুমি খাওয়া দাওয়া করো। উঠে যে দেখলাম সে অন্য কেউ নয়, সে হচ্ছে নিমাই। হরে কৃষ্ণ। তা অদ্বৈত আচার্য বললেন, আমি জানতে পেরেছি উনি হচ্ছেন স্বয়ং ভগবান, কারণ রাত্রে এসে আমাকে উপদেশ দিয়ে গেছেন, শ্লোকের অর্থ বলে দিয়ে গেছেন। তবে শ্রীরাম তুমি কি জন্য এসেছে তাও জানি, তুমি আমাকে মহাপ্রভু আমাকে পাঠিয়েছে, তোমাকে পাঠিয়েছে, কারণ সবাই এক এক করে আসছে, নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন, অন্যান্য ভক্তরা এসছেন, তাই শ্রীরাম পণ্ডিতকে পাঠিয়েছেন মহাপ্রভু। যাও বেটা, যে আমাকে ডেকে আনলো আর আমি আসলাম, আর বেটা এখনো শান্তিপুরে বসে আছে, আমার কাছে আসলো না, তাকে খবর দাও, সে যেন ছুটে চলে আসে। বলছে আমি বুঝতে পেরেছি আমাকে ডাকার জন্য প্রভু পাঠিয়েছে, তবে আমি আর পরীক্ষা করব, মহাপ্রভু যদি সত্যিকারে ভগবান হয় তাহলে আমি লুকিয়ে থাকব নন্দনাচার্য ভবনে। ওখানে একবার লুকিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে বলছেন আমি প্রভুর কাছে আগে যাব না, প্রভু আমার যদি প্রভু হয় প্রভু আমাকে ডেকে নেবে। নন্দনাচার্য ভবনে নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন, আর মহাপ্রভু হরিদাস ঠাকুর শ্রীবাসকে পাঠিয়েছিলেন, যাও একজন মহাত্মা এসেছে, খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। সব জায়গায় মন্দিরে সব ঘরে ঘরে খুঁজে আর পেলেন না। আসলে আদি গুরু নিত্যানন্দ, গুরুদেবকে কে খুঁজে পাবে? যে কৃষ্ণের কৃপা পাবে সেই গুরুদেবকে খুঁজে পাবে, এমনি পাবে না। ওই ছল গুরুদেব, কপট গুরুদেব, চিটিংবাজ গুরুদেব, কিছু কিছু আছে মানুষকে বিভ্রান্ত করবে, সেই সব গুরুদেবের দর্শন হয়ে যাবে। যদি আমিও চালাক, মানে চালাক কি, আমি যদি চিটিং করতে চাই, কারণ কেউ কেউ মনে করে এমন একজন গুরু আমার দরকার যে আমাকে মাছ মাংস খেতে নিষেধ করবে না, যে আমার খারাপ কাজ করতে নিষেধ করবে না, আমার এইরকম একজন গুরু হয়ে গেলে কত ভালো হতো। আর ঠিক সেরকম ভগবান সেরকম গুরু তাকে পাঠিয়ে দিয়ে যাও। আর সেই গুরুদেব এসে বলে বাবা তুমি কি রস্ত মানুষ, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, আমার কাছে দীক্ষা নিয়ে নাও, আর আমি যখন আসবো পুকুর থেকে মাছটা মেরে আমাকে খেতে দিও। তা যারা শাস্ত্রে বলছে যারা নিজে কপট হয় ভগবান তার কাছে কপট গুরু পাঠিয়ে দেয়, আর যে নিষ্কপট ভাবে ভগবানকে চায় আর ভগবান তাকে কৃপা করে সদ্গুরু পাঠিয়ে দেয়। তাই আদি গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার কৃপা না হলে কৃষ্ণকে পাওয়া যায় না, আর তাকে দর্শন পাওয়া যায় কৃষ্ণের কৃপা হলে। এই জন্য এই কথা আপনারা অনেকে জানেন যে কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায় আর গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। তাই সদ্গুরু পেতে গেলে আগে কার কৃপা দরকার? কৃষ্ণের কৃপা। এই জন্য কৃষ্ণের কাছে নিষ্কপট ভাবে প্রার্থনা করতে, হে প্রভু আপনি আমাকে সদ্গুরু দিন, সৎ সাধুর সঙ্গ প্রদান করো। তা সেই জন্য নিত্যানন্দ প্রভুকে এমনি খুঁজে পাওয়া যায় না। তারপরে মহাপ্রভু বলেন আমি যাচ্ছি, চলো। মহাপ্রভু যে নন্দনাচার্য ভবন থেকে নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসলেন, ঠিক অদ্বৈত আচার্য লুকিয়ে থাকলেন, শান্তিপুর থেকে আসলেন নন্দনাচার্য ভবন। আপনারা যদি ইস্কন মন্দির থেকে নবদ্বীপের দিকে যাবেন, যেতে বা হাতে প্রথম যে গৌড়ীয় মঠ পড়বে সেটাই হচ্ছে নন্দনাচার্য ভবন। সেখানে অদ্বৈত আচার্য লুকিয়ে থাকলেন, মহা ওখানে লুকিয়ে আছেন, শ্রীরাম পণ্ডিত এসেছেন, শ্রীরাম পণ্ডিত এসেছেন, এসে মহাপ্রভুকে কিছু বলবে,
কারণ অদ্বৈত আচার্য বললেন বলবে যে আমি আসিনি কিন্তু আবার অদ্বৈত আচার্য সুন্দর 1600 প্রচারে সব ফুল পুষ্প আরতির প্লেট সব কিছু নিয়ে রেডি হয়ে এসেছে তা বলবে যে আমি আসিনি বলবে মহাপ্রভুর কাছে মহাপ্রভুর কাছে কি হলো যখনই এসছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু উত্তর বলতে শুরু করলেন কি বললেন যে বেটা অদ্বৈত আচার্য ও বেটা লুকিয়ে আছে আমাকে পরীক্ষা করার জন্য দাঁড়াও শ্রীরাম যাও বেটা লুকিয়ে আছে নন্দনাচার্য ভবনে ওকে ডেকে নিয়ে আসো শ্রীরাম পণ্ডিত দৌড়তে দৌড়তে আবার উল্টে মানে এসেছিল মহাপ্রভুর কাছে বলতে যে মহাপ্রভু উনি আসেননি কিন্তু কি বলার আগেই মহাপ্রভু বলে দিয়েছে আমি জানি উনি লুকিয়ে আছে যাও নিয়ে আসো সঙ্গে সঙ্গে আবার উল্টো ছুটলেন ছুটে যে অদ্বৈত আচার্যকে বললেন যে আপনাকে ডাকছে মহাপ্রভু মহাপ্রভু জানেন যে আপনি এখানে লুকিয়ে আছেন আপনার পরীক্ষা সফল হয়েছে যান তখন অদ্বৈত আচার্য সঙ্গে আবার সীতা ঠাকুরানিকে নিয়ে এসেছেন দুইজন এসে মহাপ্রভুর কাছে এসে প্রণাম করলেন প্রণাম করে কি বললেন জানেন কি মন্ত্র বললেন সবাই আমার সঙ্গে বলুন হাত জোড় করে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো কৃষ্ণের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র বলে মহাপ্রভু চরণে পুষ্প দিলেন পূজা করলেন এইভাবে অদ্বৈত আচার্য মহাপ্রভুর সঙ্গে এসে গেলেন নিত্যানন্দ প্রভু আসলেন সব এক এক করে আসলেন নবদ্বীপে এবং তাদের নিয়ে নিত্য কীর্তন হলো সব আনন্দ উৎসব একদিন কীর্তন করছে অদ্বৈত আচার্য প্রেমে এত বিম্বল হয়েছে কীর্তন আর থামছে না মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য তুমি কিছু চাও বলছে হ্যাঁ প্রভু আমি একটু চাই আপনি অর্জুনকে যেমন বিশ্বরূপ দেখিয়েছিলেন আমাকে একবার বিশ্বরূপ দেখান মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বিশ্বরূপ দেখালেন শ্রীবাসঙ্গনে আর একদিনের ঘটনা এরকম আছে বর্ণনা আছে অদ্বৈত আচার্যকে মহাপ্রভু সবসময় সম্মান করতেন কারণ অদ্বৈত আচার্য বয়সে অনেক বড় ছিলেন কিন্তু ওটা অদ্বৈত আচার্যের পছন্দ হতো না কারণ অদ্বৈত আচার্য ভাবতেন আমার প্রভু তিনি কেন আমাকে সম্মান করবে কি বলছেন মাইকে বলবেন আপনারা ভক্ত মানুষ অদ্বৈত আচার্যকে বললেন অদ্বৈত আচার্য যখন সম্মান করছেন অদ্বৈত আচার্যকে যখন মহাপ্রভু সম্মান করেন অদ্বৈত আচার্য এটা মেনে নিতে পারছেন না কারণ অদ্বৈত আচার্য জানেন আমার প্রভু সাক্ষাৎ প্রভু তিনি এসছেন হতে পারে পরে এসেছে আমি হয়তো বয়সে বড় হতে পারি কিন্তু তিনি তো স্বয়ং ভগবান সম্মান মহাপ্রভুর সম্মান ওটা ভালো লাগতো না উনি অদ্বৈত আচার্য চাইতেন যে অদ্বৈত আচার্য আমাকে শাসন করবে কারণ দুই তিন প্রভু সেব্য এক হচ্ছে মহাপ্রভু এক হচ্ছে অদ্বৈত আচার্য এক হচ্ছে নিত্যানন্দ প্রভু এই তিনজনের চরণে তুলসী দেওয়া যায় কিন্তু গদাধর শ্রীবাস এনাদের চরণে তুলসী না এনারা শক্তি তত্ত্ব তাই তিনজন প্রভু পঞ্চতত্ত্বে বর্ণনা করতে যেয়ে বলছে তিনজন প্রভু এক মহাপ্রভু আর প্রভু দুইজন একজন তিনজনের ভিতরে একজন আবার মহাপ্রভু এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ
एक जन महाप्रभु और दुई जन प्रभु दुई प्रभु सब समय महाप्रभु सेवा करें जदिओ भगवान किन्तु तिनी महाप्रभु सेवा करें तई सेवक भाव ना से जन उन्नी चान ना जे भगवान आमाके सम्मान करो किन्तु बोलेओ महाप्रभु सुनते ना सब समय अद्वैत आचार्य के सम्मान करते এই জন্য অদ্বৈত আচার্য রাগ হয়ে ভাবলেন আমি উনার তিরস্কার চাই উনার শাসন চাই সেই জন্য অদ্বৈত আচার্য কি করলেন শান্তিপুরে গিয়ে মায়াবাদ প্রচার শুরু করলেন সবাই ভগবান তুমি ভগবান আমি ভগবান যেমন আমাদের অনেক বাংলায় অনেক এরকম মায়াবাদ ফিলোসফি আছে যারা বলে সবাই ভগবান ই আমার কুকুর ভগবান ই আমার শিয়াল ভগবান ই আমার সবাইকে ভগবান বলে সবাই আমার সামনে যারা যারা আছে সবাই ভগবান আমি মানুষ আমি ভগবান একটা মুরগি কি হবে সেও ভগবান তাহলে আমি মানুষ ভগবান মুরগি ভগবানকে কাটবো আর খাবো এক ভগবান আর এক ভগবানকে খাবে কেমন ফিলোসফি সব মায়াবাদী ফিলোসফি সেই জন্য মান অদ্বৈত আচার্য রাগ করে এইরকম ফিলোসফি শুরু করে দিলেন সবাই ভগবান সবাই ভগবান সর এই কথা মহাপ্রভু শুনলেন মহাপ্রভু খুব রেগে গেলেন আরে অদ্বৈত আচার্য মায়াবাদ ফিলোসফি বলছে দাঁড়াও তাই বলে মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে শান্তিপুরে গেলেন যে সীতা ঠাকুরানি উঠানে আছে বলছে অদ্বৈত আচার্য কোথায় অদ্বৈত আচার্য কোথায় বলছে ঘরে যে ঘরে দাঁড়াও উনি রাগ করে সেই ঘরে ঢুকে গেলেন অদ্বৈত আচার্য ঘরে ছিলেন তার চুলের মুঠি ধরে টানতে টানতে উঠানে নিয়ে আসলেন আর সবা সবা মারতে লাগলেন বেটা মায়াবাদ বলছো মায়াবাদ ফেলেছো আমি আর অদ্বৈত আচার্য তা থেকে দুঃখ পেলেন একদিন ওনার স্ত্রী সীতা ঠাকুরানী দুঃখ পেয়ে বলছে আরে আরে বুড়োটা মরে যাবে আর মেরো না কিন্তু অদ্বৈত আচার্য আনন্দে দু হাত উপরে তুলে নাচতে শুরু করলেন হরি বল হরি বল হরি বল আমার ভাগ্য মহাপ্রভু আমাকে শাসন করেছে শাসন চায় শাসন করা তারই সবে সোহাগ করে যে একটা বাংলায় কথা আছে তাহলে শাসন অদ্বৈত আচার্য চাইলেন এভাবে অদ্বৈত আচার্যের উনি বসেছিলেন পূজা করছিলেন সেই সময় একবার ঈশ্বর পরিপদ এসেছিলেন দিব্য দেহ সন্ন্যাসী এসে অদ্বৈত আচার্যের কাছে বসলেন জিজ্ঞাসা করলেন আপনি কে তা বলছে আমি একজন শূদ্র অধম বৈষ্ণব তো নিজের পরিচয় দেয় ছোট অধম কিন্তু দেখে মনে হচ্ছে মহান কেউ তখন মুকুন্দকে ইঙ্গিত করলেন একটু হরি একটু কীর্তন শুরু করো মুকুন্দ যখন কীর্তন করলেন তখন ঈশ্বর পরিপাদে সেই প্রেম প্রকাশ হলো সবাই তখন ঈশ্বর পরিপাদকে বুঝতে পারলেন অন্য কেউ নয় সাক্ষাৎ তা আসলে অদ্বৈত আচার্য ছিলেন মাধবেন্দ্র পরিপাদের শিষ্য মাধবেন্দ্র পরিপাদ বৃন্দাবনে গোপালকে প্রকটিত করেছেন আর গোপাল এই গরমের সময় মাধবেন্দ্র পরিপাদকে বলেছে মাধব আমার অঙ্গ খুব গরম লাগছে আমাকে একটু মলয়স থেকে নীলাচল থেকে কর্পূরানো আর চন্দন এনে মলয়স চন্দন আমার অঙ্গে লেপন করো আর অন্য কেউ না তোমাকে যেতে হবে বৃদ্ধ বয়স মাধবেন্দ্র পরিপাদ ভগবান যাকে ভালোবাসে তাকে বলে তুমি তোমার হাতে খেতে তোমার আগে হাতে খাবো ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায় অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায় ভক্তের জিনিস ভগবান জোর করে করে নেয় শ্রীধরের জিনিস নিয়ে নিতেন বিদুরের ঘরে যে
খেলেন কলা খেলেন কিন্তু দুর্যোধনের কাছে খেলেন না দুর্যোধনের কাছে খেলেন না বিদুরের ঘরে যে তার শুকনো কলা তার তার বিদুরের স্ত্রী আছে বাড়িতে বলছে হ্যাঁ ক্ষুধা লেগেছে একটু আগে দুর্যোধন কত আপ্যায়ন করলো কত মন্ডা মিঠাই খেতে দিল না খাবো না ক্ষুধা নেই আর বিদুরের ঘরে গিয়েই ক্ষুধা এসে গেল বলল খেতে দাও ক্ষুধা বিদুর বাড়িতে নেই বিদুরের স্ত্রী ঘরে কিছু নেই কি দেবে ঘরে ঢুকে দিয়েছে একটা কলা আছে কলার খোসাটা ফেলে দিয়ে কলাটা দেবে ভগবানকে কিন্তু আনন্দের আতিশার্য এমনই হলো কলাটাকেই ফেলে দিল আর খোসাটা ভগবান কৃষ্ণকে দিয়েছে আর ভগবান কৃষ্ণ সেই খোসাটাই খাচ্ছে ওখানে অত সুন্দর খাবার খেল না এখানে কলার খোসা খাচ্ছে ভগবান কি খায় মন্ডা মিঠাই খায় না ভক্তি গ্রহণ করে ভক্তিটা বসে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু এক কৃষ্ণ প্রেম রস মাধবেন্দ্র পুরি কে বলেছেন আমার জন্য চন্দন আন চন্দন এনেছে চন্দন আনার জন্য গিয়েছেন যখন চন্দন আনার বৃন্দাবনে ছিলেন চন্দন আনার জন্য নীলাচলে যাবেন যাওয়ার পথে তিনি বাংলা এসেছিলেন এই মাধবেন্দ্র পুরীপাদের এক অদ্ভুত চরিত্র তিনি আকাশে মেঘ দেখলেই ওনার ভাব উদয় হলো কৃষ্ণ মনে করতেন মাধবেন্দ্র পুরীপাদ এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীপাদের কাছে দীক্ষা গ্রহণ করেন তারপরে আবার নীলাচলে যান পরবর্তীকালে মাধবেন্দ্র পুরীপাদ অপ্রকট তিথি আর ওই অপ্রকট তিথিতে উনি মহোৎসব করছিলেন একদিন গোবিন্দ দ্বাদশী গৌর পূর্ণিমা হয় পূর্ণিমা তিথিতে আর দ্বাদশী তিথিতে হয় এ মাধবেন্দ্র পুরীপাদের বিরহ তিথি আর সেই দিনে অদ্বৈত আচার্য বিরাট এক উৎসবের আয়োজন করেছে তার আগের একটা ঘটনা আমি বলি দুটো কাহিনী এখনো মনে আছে সেগুলো বলার ইচ্ছা আছে টাইম হলে হবে মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে পুরীতে গিয়েছেন পুরী থেকে তিনি আবার বাংলা এসে কানাই নার্সালায় গিয়েছিলেন এদিকে শান্তিপুরে আর একটা ঘটনা হয়েছিল তখন চৈতন্য ভাগবতে বর্ণনা করা কি ঘটনা না শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে এক সন্ন্যাসী এসেছেন এসে সন্ন্যাসী এসে বলছেন অদ্বৈত আচার্যকে আমার একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে অদ্বৈত আচার্য বলছেন আপনি এসছেন আগে বিশ্রাম করুন বসুন পা চরণ ধুন বলছে না আমি আগে প্রশ্নের উত্তর জানতে চাই তখন একদম নাচড় বান্ধা তখন বলছে কি প্রশ্ন বলুন তখন বলছেন এই যে চৈতন্য মহাপ্রভু আছেন মহাপ্রভুর গুরুদেবকে উনি জিজ্ঞাসা করলেন সেই সন্ন্যাসী অদ্বৈত আচার্য বললেন যে এমনি তো মনে মনে ভাবলেন উনি হচ্ছে ভগবান ওনার তো আলাদা কোনো গুরু নেই উনি জগৎগুরু তবু এই জগতের লোক শিক্ষা দেওয়ার জন্য উনি বললেন এই মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে কেশব ভারতী কি নাম বললেন কেশব এই কথা এই অদ্বৈত আচার্যের পাঁচ বছরের পুত্র তার নাম ছিল অচ্যুতানন্দ দিগম্বর বেশ খেলাধুলা করছে ধুলোবালি মাখা গায়ে সে যেখান ছিল সেখান থেকে ছুটতে 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 চলে এসেছে অদ্বৈত আচার্যের কাছে এসে কি বলছেন ছোট্ট বালক কত উন্নত ফিলোসফি জানে দেখুন বলছে বাবা তুমি কি করে বললে এই মহাপ্রভুর আবার গুরুদেব আছেন যিনি জগৎ গুরু সবার গুরু তার আবার একটা গুরু তখন একটা শ্লোক বললেন
সবাই আমার সঙ্গে বলবেন শ্লোকটা 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই তার আবার গুরু এই কোন শাস্ত্রে নাই কে বললেন অচ্যুতানন্দ পাঁচ বছরের বালক দিগম্বর খেলাধুলা করছে মাটির কার পুত্র অদ্বৈত আচার্য পুত্র দৌড়তে দৌড়তে এসে অদ্বৈত আচার্যকে বলছেন আপনি বাবা কি করে বললে মনে হয় এখন থেকে কলিযুগ একদম শেষের দিকে এসে গেছে আপনার মুখ থেকে এরকম কথা কি করে আসলো তখন অদ্বৈত আচার্য কি করেছেন এই অচ্যুতানন্দকে কোলে তুলে নিয়েছেন আর তার মাথা চুম্বন করছেন বাবা তুই ঠিক বলেছিস আমি ভুল বলেছি ছোট্ট বালক সিদ্ধান্তের সার বলছেন কার পুত্র অদ্বৈত আচার্যের পুত্র আর ঠিক এইরকম ভাবে যখন আছেন কখন কোলে নিয়ে মাথা চুম্বন করছেন ঠিক তখনই মহাপ্রভু কানার নার্সলা থেকে আবার ফিরে শান্তিপুরে এসে হরি বল হরি বল হরি বল বলতে বলতে শান্তিপুরে ঢুকলেন আর তখন এই লীলা চলছে মহাপ্রভু ছিলেন শান্তিপুরে সেই সময় এই গোবিন্দ দ্বাদশী তিথি এসেছে অর্থাৎ মাধবেন্দ্রপুরী পাদের বিরহ তিথি আর সেই তিথিতে মাধবেন্দ্রপুরী পাদ বিরাট উৎসবের আয়োজন করেছেন কয়েক ঘর শুধু চাল ডাল কয়েক ঘর শুধু মশলাপাতি কয়েক ঘর শুধু পাতা খেতে দেবে পাতা কয়েক ঘর এইসব কাঠ টাট ভর্তি মানে মহাপ্রভু নিজে দেখছেন এত বড় আয়োজন বলছে এটা স্বয়ং শিব ছাড়া কেউ পারে না তা আসলে উনি তো সদাশিব আর মহাবিষ্ণু একসঙ্গে তাই মহাপ্রভু তখন ছিলেন মাধবেন্দ্রপুরী পাশে বিরহ তিথির আয়োজন করলেন হাজার হাজার লোক প্রসাদ পেলেন এক মানে কত যে লোক আসছে প্রসাদ পাচ্ছে এখনো তার অনুকরণ করে আমাদের ইসকন থেকে সেই মাধবেন্দ্রপুরী পাদে তিরোভাব তিথি গোবিন্দ দ্বাদশী এখনো সেই উৎসব হয় ইসকন থেকে প্রচুর ভক্তরা সব যায় শান্তিপুরে এই উৎসব হয় মহাপ্রভু ঘোষণা করলেন এই মাধবেন্দ্রপুরী পাদের বিরহ তিথিতে অর্থাৎ গোবিন্দ দ্বাদশীতে যে এই প্রসাদ গ্রহণ করবে তার গোবিন্দ ভক্তি হয়ে যাবে অদ্বৈত আচার্যের প্রতি বিশেষ করুণা এটা